চাচা, এই বাজারের নাম কি? জল ছত্র বাজার। বিখ্যাত বাজার এটাই। অসাধারণ। চাচা, এই বাজারের নাম কি? জল ছত্র বাজার। জল ছাত্র, জল ছাত্র, ছাত্র, জল ছাত্র বাজার। এটা কি মধুপুরের ভিতরে? তো মধুপুর থানা। মধুপুর থানা। এই এলাকাটাকে মানে কি এটা কোনো আড়ত ফলের? এটা এখানে এখানে বাজার, কাঁচামালের বাজার, জল ছত্র। এটা বিখ্যাত বাজার। এটা বিখ্যাত বাজার। এটা এখানে কি কি পাওয়া যায়? এখানে আনারস, কলা, কাঁঠাল, হলুদ, আচ্ছা, আসে কোথা থেকে? আবাদ হয়। অর্থাৎ মধুপুর যে বন আছে, বনের ভিতরে সেগুলো আসে এখানে। অর্থাৎ বারো মাসে এখানে আনারস পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আনারসের নাম কি ভাই? এটা আমরা বারো মাসে আনারস, পুঙ্গা আনারস বলি আমরা। পুঙ্গা, অনেকে বলে যে ক্যালেন্ডার। ক্যালেন্ডার এটাকে বলে। আর এটা এটা হচ্ছে জলডিঙ্গি। এটা জলডিঙ্গি আর এটা হচ্ছে পুঙ্গা ক্যালেন্ডার। জলডিঙ্গি মানে এটাকে অনেক রস হয়। এটা ক্যালেন্ডার রস বেশি। আর ওই বড়টার নাম কি? আশ্বিনা মানে কি? আচ্ছা আচ্ছা। আর এটা বারো মাসই হয়? আচ্ছা। আমরা যদি একটা খাইতে চাই তাহলে কোনটা আপনি ইয়া মনে করেন, প্রিফার করেন কোনটা? মিষ্টি বেশি যেন হয়। আচ্ছা, কাটেন এটা। এটা আমরা কি আনারস খাচ্ছি? এটা আমরা বারো মাসে আনারস খাচ্ছি। বারো মাসের নাম হচ্ছে জলডিঙ্গি। এটার নাম হলো ক্যালেন্ডার। এটা ক্যালেন্ডার। অসাধারণ। মধুপুরের জল ছত্র বাজারের আনারস অসাধারণ। না খেলে আসলে বোঝা যাবে না এর টেস্ট কি। ধন্যবাদ।